গুড মর্নিং, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বাবলি রান্নাবান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই অনেক অনেক ভালোবাসা। এইদিকে দেখো, সকালবেলায় বানিয়ে নিলাম ম্যাগি। তো কী বলতো, আজকে না ম্যাগিতে কোনো সবজি দিইনি, এরকমই আর কি শুকনো করে বানালাম। তারপর স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। ভাবলাম যেহেতু সকাল সকাল কাজগুলো হয়ে গেছে, পুজোটাও সেরে নিই। আর পুজোটা হয়ে গেলে দেখবে অনেকটাই শান্তি, মানে কাজে আর কি মন আসে। আর পুজো পড়ে থাকলে না, বেলা হয়ে গেলে দেখবে পুজো দিয়ে আরও মন লাগে না, আর কোনো কাজেও মানে ঠিক মতো হয় না আর কি। তো সে কারণে এদিকে চলে এসেছি ঠাকুর ঘরে, পুজো দিয়ে আমার হয়ে গেছে। প্রচণ্ড গরম লাগছে, তো আজকে মাথায় একটুখানি শ্যাম্পু দিয়েছিলাম। যেহেতু বাথরুমটা পরিষ্কার করলাম তো, তো একটু শ্যাম্পু না দিলে কীরকম একটা লাগে। তো এখন দেখো চুলটা একবারে ক্লিপ দিয়ে তুলে রেখে দেবো। আর যেহেতু এত গরম, আর যেহেতু ছোটো চুল তো ঘরের কাছে সবসময় থাকলে না বিরক্ত লাগে আর কি, তো ক্লিপ দিয়ে তুলে রেখে দিলাম। একটুখানি সিঁদুর ঠেকিয়ে ব্যাস, এবার কী বলতো রান্নাঘরে চলো। রান্নাঘরে সমস্ত কাজ আমার পড়ে রয়েছে, রান্নাবান্না তো কিচ্ছু হয়নি, আর সবজি কাটাও পর্যন্ত হয়নি আজকে। তো চলো আগে করে নিই এগুলো। আর এই যে দেখো, এখন না এক গ্লাস গ্লুকন ডি জল করে নেব। এইটা আমাদের শরীরে এখন ভীষণই দরকার, কারণ এইটাতে এনার্জিটা আসে আর কি কাজের। তো এখন এক গ্লাস জলটাই খেয়ে নেব। আর মেয়েদের না টিফিন খাওয়া হয়ে গেছে, তো বললাম তোমাদেরকে যে ম্যাগি করেছি, তো ছেলে মেয়েদেরকে খেতে দিয়ে তারপরে স্নানে গেছিলাম। তো সকালবেলা জল খাওয়ার জন্য ম্যাগি করেছিলাম আর কি শুকনা করে। তো এখন পুজো দিয়ে উঠে আর মনে হচ্ছে না কিছু খেতে, এখানে দেখো করে নিয়েছি গ্লুকন ডি। তো এক গ্লাস গ্লুকন ডি জলটা খেয়ে নেবো, দিয়ে না রান্নাটা সেরে নিয়ে আগে রান্না সেরে আজকে দুপুরবেলা পান্তা ভাত গুলো রেখে দিয়েছি। ভাবছি না আজকে বড় ভাত খাবো না, পান্তা ভাত একটু আলু ভাজা দিয়ে খাবো, ওইটা যেন শান্তি। তো চলো আগে চট করে রান্না সেরে ঘেমে দেখো চান হয়ে আছি, মানে রান্নাঘরে যেতে ইচ্ছে করছে না, কিন্তু কিছু করার নেই, করতেই হবে। আর এদিকে দেখো চলে এসেছি সবজি কাটতে। তোমাদেরকে বললামই যে সবজি কাটা আমার হয়নি, অনেকক্ষণ চিন্তা করি কি রান্না করব কি রান্না করব। শেষে কী বলতো, দেখলাম কয়েকটা ভেন্ডি রয়েছে, তো সেই ভেন্ডিগুলোকে কেটে নিচ্ছি, কারণ ভেন্ডির তরকারি ছেলেমেয়েরা কেউ খেতে চায় না। একটু ভেন্ডিটা না ভাজা করে নেব আর কি। আর তিল রয়েছে, অনেকটা তিল আছে, সেই তিলটা না একটু পেঁয়াজ দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে বেশ একটু ভাজা ভাজার মতো করব। আর ভাতের মধ্যে না দুটো বড় বড় আলু দিয়ে দিয়েছি, আলু সিদ্ধটা বেশ একটু টমেটো দিয়ে আর একটু পেঁয়াজ কুচি দিয়ে না মাখবো বেশ। আলু ভাতেটা গরম গরম খেতে ভীষণ ভালো লাগে। এখানে সবজিগুলো কেটে নিই, সবজির মধ্যে শুধু ভেন্ডিটাই কাটছি আর কি। আর ওদিকে ডাল আর ভাত তো দুদিকে বসিয়ে দিয়েছি, একদিকে ডাল আর একদিকে ভাত, তো ডালটা প্রায় হয়ে এসছে, এবার কী বলতো একটু সোমবারা দিব আর কি। আর এখানে যেহেতু ভেন্ডি বেশি ছিল না, যেহেতু অল্প কটাই ভেন্ডি ছিল, তো আজকে বাজার মানে যাইনি আর কি, তো ইচ্ছা করে যাইনি, এত রোদে না আর ইচ্ছা করছিলো না বাজার যেতে আর কি। তো ভাবলাম আজকে যা আছে ঘরে সেই দিয়েই আর কি চালিয়ে নিই। আর এই যে দেখো আমার ভাতও হয়ে গেছে, ভাতটা গড় দিয়ে নিচ্ছি, দিয়ে তারপর চলো ডালটাকে সম্বাদ দিয়ে নিই, কারণ ডাল আর ভাত তো একসাথেই বসিয়েছিলাম। এই যে দেখো শুকনো লঙ্কা একটুখানি গোটা জিরে দিয়ে দিলাম, আর ডালটা খুব পাতলা করেই করেছি। আর যেহেতু ছেলে ঝাল খেতে পারে না না, সেই কারণে কী বলতো লঙ্কাগুলো গোটা গোটাই দিয়ে দিই, শুকনো লঙ্কাটাও গোটা দিলাম আর কাঁচা লঙ্কাগুলো গোটা দিয়ে দিয়েছি। খাওয়ার সময় না ভাতের সাথে মেখে খাওয়া যাবে আর কি। আর এদিকে তেল বসিয়ে দিয়েছি, তার সাথে ভেন্ডিগুলো দেখো অল্প করে ভেন্ডি ছিল তো, তো সেইগুলোই ভাজা করে নিলাম। আর আলুটা দিলাম না, আলুর সাথে ভেন্ডি দিলে সেটা আবার কেউ খেতে চায় না, কিন্তু ভেন্ডিটা যদি এরকম ভাজি না তো সবাই খায় আর কি। তো যাই হোক অল্প অল্প সবারই হয়ে যাবে। তো নুন হলুদ দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রাখবো ভেন্ডিটাকে, এদিকে আস্তে আস্তে হতে
আর এই যে দেখো অনেক কটাই তিল ছিল, মানে দু প্যাকেটের মতো আর কি তিল ছিল। তো তিলগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি, যদি নিচে বালি থাকে তো, যদি বা বালি ছিল না তো। এবার তিলগুলোকে কী বলো তো কাঁচা লঙ্কা দেবো, দিয়ে নিয়ে মিক্সিতে করে আর কি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এই যে দেখো আর অনেকটাই তিল যেহেতু রয়েছে না, অন্য সময় না পেঁয়াজ দিই, আজকে আর পেঁয়াজটা দিলাম না, শুধু কাঁচা লঙ্কাই দিয়ে একটা পেস্ট করে নেব। আর পেঁয়াজটা কী বলো তো যখন মানে ভাজবো তখন তার আগে পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে এই তিলটাকে দিয়ে আর কি ভাজা ভাজা করবো, পেঁয়াজ বাটাটা দিলাম না। চলো এটা বেটে নিই। আর এই যে দেখো তিল বাটা দেখতে কত সুন্দর হয়েছে না, একবারে সাদা ধবধবে যেন বাদাম বাটা। তো যাই হোক চলো এটাকে না যেহেতু পেঁয়াজ দিয়ে করবো তো পেঁয়াজগুলো এখনও আমার কুচানো হয়নি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি একবারে মিহি করে কুচিয়ে নিচ্ছি, আর দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা বেটেও দিলাম, আর কাঁচা লঙ্কাটা এরকম কেটে দিলে কী হয় বলো তো, যখন ভাতের সাথে মিশিয়ে খাওয়া হবে না বেশ মুখে পড়বে কাঁচা লঙ্কাগুলো, ভালো লাগবে খেতে। আর যেহেতু উপর থেকে আরেকটু সর্ষের তেলও দিয়ে দেবো, খুব ভালো লাগে খেতে গরম ভাতে, একবার তোমরা খেয়ে দেখবে। আর এদিকে যেহেতু ভাতে গড় দেওয়া হয়েছে অনেকক্ষণ, এখন ভাতটাকে তুলে নেবো আমি, তুলে নিয়ে ভাতে জায়গা মতো রেখে দেবো। দুটো আলু ভাতে দিয়েছি তো আলু ভাতগুলোও না বের করে রাখবো, কারণ ঠান্ডা না হলে না আলু ভাতটা মাখতে পারবো না আর কি। আর ওইদিকে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আজকে না পেঁয়াজ ভেজে মাখবো না আলু ভাতেটা, কাঁচা পেঁয়াজ দিয়ে আর একটু শুকনো লঙ্কা ভাজে আর টমেটো একটা ভাতে দিয়ে দিয়েছি জানো তো, সেই ভাতে দেওয়া টমেটো দিয়ে ভালো করে বেশ আলু ভাতাটা মেখে নেব। আর এদিকে দেখো সর্ষের তেল গরম হয়ে গেছে, আর যেহেতু এটা সর্ষের তেলেই বেশি ভালো লাগবে খেতে, আর এর মধ্যে পেঁয়াজ কুচানো আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম আর কি। দিয়ে হালকা করে একটুখানি ভাজা ভাজা করবো, বেশি একবারে লাল করে ভাজবো না, হালকা একটু ভাজা হবে তো। তারপরে না তিল বাটাটা দেবো, এর মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো, কারণ তাহলে কি পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে। পেঁয়াজটা যখন হালকা করে একটু ভাজা হয়েছে তখন দেখো এই তিল বাটাটা দিয়ে দিলাম, আর অনেকটাই হয়েছিল জানো তো। তো কিছুটা খাওয়া হয়েছে আর কিছুটা না ফ্রিজে রেখে দিয়েছি, আর একদিন খাওয়া হবে, কারণ বাটাবুটি তো আর বেশি খাওয়া যায় না, অল্প একটু হলেই হয়ে যায় আর কি। আর এখানে তিলটা দিয়ে কিছুক্ষণ ধরে না একটু নাড়াচাড়া করে নেব, আর নাড়াচাড়া করতে যখন একটু আঠা আঠা ভাব হয়ে আসবে তখন এটাকে নামিয়ে দেবো আর কি। এটা প্রায় হয়ে এসছে, আর এখন না ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তো সর্ষের তেলটা দিলে কি একটা হালকা মানে একটা সর্ষের তেলের গন্ধ ছাড়ে, আর ভাতের সাথে বেশ ভালো লাগে মাখাটা খেতে। এবার এটা হয়ে গেছে, নামিয়ে রেখে দিই। তো দুটো বাজে, এখন সবাইকে খেতে দিয়ে দিই। আর এই যে নিজের জন্য বেড়ে নিয়েছি গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এখানে আলু ভাতে ভেন্ডি ভাজা, আর ওই যে তিল বেটেছিলাম সেইটা, সেই দিয়ে বেশ ভালো খেলাম জানো তো। গরমের যেন সেরা খাবার হচ্ছে পান্তা। আর এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাসনগুলো মেজে রেখে দেব, কারণ এখন কী হতো পান্তা ভাত খেয়েছি তো শুলেই না ঘুমিয়ে যাব। তারপর বিকালে উঠে যাতে বাসন মাজার আর ঝামেলা না থাকে সে কারণে একবারে কাজ সেরে নিলাম, বাসনটাকে মেজে নিলাম, দিয়ে এখন এই গামলাটার মধ্যে রেখে দিই জল ঝরতে, বিকালবেলা উঠে নিয়ে আর কি বাসনগুলো জায়গা মতো রেখে দেব। আর এখানে না কয়েকটা সবজি ছিল আর কি, তো সেগুলো এখন ফ্রিজে রেখে দিন হলে না শুকিয়ে যাবে। কতগুলো পটল ছিল, ভেবেছিলাম যে পটলগুলো আজকে করব, তো পটলগুলো আজ করা হলো না, রাত্রের দিকে দেখি যদি ভাজা করা যায়, কারণ পটলটা দেখবে গরম গরম ভাজা খেতে ভালো লাগে, গরম ভাতের সাথে একটু আলু ভাতে থাকবে আর গরম গরম পটল ভাজা দিয়ে বেশ ভালো লাগে। আজ পটল ভাজার তেলটা হয় না সর্ষের তেলটা যেটার মধ্যে ধরো পটল ভাজা হয় সেই
সেই তেলটা দিয়েও গরম ভাতের সাথে খেতে ভালো লাগে। আর ছিল কয়েকটা টমেটো আর দু তিনটার মতো শশা, বাজার সেরকম কিছু ছিল না, কালকে আর কি বাজার আনতে যাব। আর এখন যেহেতু শশাটা লাগে, রাতে যেহেতু জল ঢালা ভাত খাওয়া হয় তো তো শশা পেঁয়াজটা থাকলে বেশ ভালো হয়, জল ঢালা ভাত খেতে ভালো লাগে আর কি। তো চলো এদিকে আমার গুছানো হয়ে গেল। তো সন্ধে বাতি তো দেখানো হয়ে গেছে, এখন দেখো চলে এসেছি ছেলের জন্য আর কি দুধ গরম করে নিয়ে। তো ছেলেকে দুধটা দিয়ে দিই, কারণ খেয়ে নিক, পড়তে বসবে আবার। তো এদিকে ছেলেকেও খেতে দিয়ে দিলাম, ছেলে খেয়ে নিয়ে এখন পড়তে বসবে। আর আমাদের জন্য এদিকে চা বসিয়ে দিয়েছি লিকার চা। চলো আজকে ব্লগটা না আমি এখানে শেষ করলাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, তো তখন